বাগিচাত করোনা পরিস্থিতি বুঝ লোলে আচার সভাপতি ধীরাজ গোয়ালাই চাহ বাগিচাত করোনা পরিস্থিতিক উদ্বিগ্ন হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর স্বাস্থ্য বিভাগক ক্ষিপ্রতার ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। চাহ বাগিচা অঞ্চল কোভিড টেস্টর সংখ্যা বৃদ্ধি, টিকাকরণ ক্ষিপ্রতার করা, চাহ বাগিচার কনটেইনমেন্ট জোনের চাহ শ্রমিক পরিয়ালক সরকারের আর্থিক অনুদান আগবার দাবি জানাইছে আচার সভাপতি ধীরাজ গোয়ালাই। কনটেইনমেন্ট জোনত রাইজে খাদ্য সামগ্রী নাপায়, কোভিড প্রটোকল ভঙ্গ করে বাহিরলে ওলাইছে। সেয়ে আচার সভাপতি ধীরাজ গোয়ালাই চাহ বাগিচার কনটেইনমেন্ট জোনের শ্রমিক সকলের সাহায্য দিয়ার দাবি জানাইছে। প্রায় 250 চাহ বাগিচাত ইতিমধ্যে কোভিড সংক্রমণ হয়েছে, 2000 অধিক কোভিড রোগী চিনাক্ত হয়েছে বাগিচাত, বহু বাগিচা কনটেইনমেন্ট জোন করবলগা হয়েছে। তো আজি হিঙ্গুড়ি চাহ বাগিচা ইয়াতো প্রায় 35 জন কোভিড পজিটিভ রোগী ইতিমধ্যে চিনাক্ত হয়েছে। তাতে কনটেইনমেন্ট জোনত 52টা পরিয়াল ইয়াতে এখন চাহ বাগিচাতে থাকিবলগা হয়েছে। তো আমি আহিছিলোঁ আজি হিঙ্গুড়ি চাহ বাগিচাত, আর তাতে কনটেইনমেন্ট জোনত থকা পরিয়ালক আমি কিছু খাদ্য সামগ্রী আমি আগবাইছোঁ, মাস্ক, স্যানিটাইজার অসম চাহ জনজাতি ছাত্র সন্থার তরফৰ পৰা আমি আগবাইছোঁ। বর্তমান পরিস্থিতি আমি সরকারক বারম্বার আহ্বান জানাইছো যে বাগিচাত আসলে টেস্টিংর হারটা বৃদ্ধি করব লাগে আর সমান্তরালভাবে ভ্যাকসিনেশনটা বৃদ্ধি করব লাগে। এফালে করোনা ভাইরাসের আতঙ্ক, আনফালে আকো বানত ককবকাইছে রঙিয়ার মুরারার রাইজে। বারিষার বানত নহয় কৃত্রিম বানত ডুবিছে মুরারার কেবাটাও পরিয়াল। যা 15 দিনে কৃত্রিম বানত দুর্ভোগ ভুগিবলগিয়া হয়েছে কেবাটাও পরিয়ালে। যা 15 দিন ধরে ডুব গৈ আছে কৃত্রিম বানত। একাংশ লোকের অপরিকল্পিত গৃহ নির্মাণ তথা নলা নর্দমা বন্ধ করে দিয়ার বাবে এনে ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হবলগিয়া হয়েছে এই সকল লোক। বৃহত রাইজের অসুবিধার প্রতি লক্ষ্য রাখি প্রশাসনে অঞ্চলটি কৃত্রিম বানর পর রক্ষা করব বলে আশারে বাদ চাইছে জনসাধারণে। যাওয়া বছরের পর বেশি হয়েছে, গোটাই মানুষ একদম রাস্তা ঘর সর বনাই কিনে পানি যাওয়া সুবিধা নাই। মূরের অঞ্চল যিমানখিনি পানি আছে সমুখ পানিখিনি আহি কিনে এইখানে জমা হয়েছে আমার এইখানে গোটেখিনি, যার ফলত আমি এনেকুয়া আজি থাকবো লগা। আজি 20 দিন ধরে আমি এই কোভিড পরিস্থিতিত, যত জ্বর হয় মানুষ বেমার হয় সেই বেমারের পরিস্থিতি আজি মহ কেনেকুয়া আছে আমি থাকবো পর না, এনেকুয়া পরিস্থিতিতে আমি এনেকুৱা আছো। পানি নাই, লেট্রিন যাব পর না, বাথরুম যাব পর না, এনেকুৱা আছো। আজি সরকারক এটাই অনুরোধ যাতে আমাক এই অবস্থাতে এনেকুৱা পরিস্থিতি আমাক কিবা এটা করে দিয়ে। হাজোর উৎপাদন হয়েছে শ শ বিঘা মাটিত কুইন্টলে কুইন্টলে মাকৈ। দেশের বজারত আছে হাজোর মাকৈর ব্যাপক চাহিদা। সম্প্রতি মাকৈ ক্রয় করবলে হাজোলৈ অহা নাই এজনো গ্রাহক। কাল করোনায় মাথোমার সুধাইছে হাজোর মাকৈ খেতিয়কসকলক। করোনার বাবে আন্তঃজিলা যাতায়াত বন্ধ হওয়ার লগে লগে মূরে কপালে হাত দিছে এতিয়া হাজোর কৃষকে। বিশেষ হাজোর চর অঞ্চলত উৎপাদিত মাকৈ খেতির যথেষ্ট চাহিদা আছে দেশজুড়ে। আন্তঃজিলা যাতায়াত বন্ধ হওয়ার ফলত শ শ কুইন্টল মাকৈ এতিয়া নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এই দৃশ্য হাজোর বঙালপাড়ার তাপাবরি চরের। বিগত বর্ষটো দীঘলীয়া লকডাউনের বাবে এই সকল কৃষকর কুইন্টলে কুইন্টলে মাকৈ নষ্ট হয়েছে। এই পর্যন্ত বিক্রি হওয়া মাকৈর উচিত মূল্য লাভ করবলে সক্ষম হওয়া নাই খেতিয়কসকলে। নবগঠিত রাজ্য সরকারলে কৃষক রাইজর আহ্বান, হাজোত গড়ি তোলা হোক এটা মাকৈ প্রসেসিং উদ্যোগ, আর এই উদ্যোগ স্থাপন হলে খেতিয়কসকল আর্থিকভাবে লাভবান হওয়ার লগতে স্থানীয় নিবনুয়া যুবক যুবতীসকলেও কর্মসংস্থান লাভ করব। অসম সরকার যেতিয়া কোভিড 19 সংক্রমণের ভয়াবহতাকে লক্ষ্য রাখি প্রথম SOP জারি করেছিল, ঠিক তেতিয়াতে এই অঞ্চলের হাজার হাজার বিঘা মাকৈ খেতি আছিল। আর এই মাকৈ সমূহ খেতকে নিম্নমানের মূল্যত বিপলগা হওয়ার কারণে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু বর্তমান যে আন্তঃজিলা বন্ধ দিছে, আন্তঃজিলা বন্ধর কারণে আন্তঃজিলা বন্ধর গয়নালৈ কিছু ব্যাপারিয়ে এই বস্তুখিনি ক্রয় করা নাই, যার কারণে আপনাদের দেখবলে পাইছে কিমান বিঘা মাকৈ আজিলৈকে মানে খেতিতে নষ্ট হয়ে যাবলে ধরেছে, দমে দমে মাকৈ নষ্ট হয়ে যাব ধরেছে। মানকাছৰৰ মৈজালডাঙাত এটা হাঁহৰ পোৱালিক লৈ দুটা ফৈদৰ মাজত প্ৰচণ্ড মারপিটৰ সৃষ্টি হয়। দুই ফৈদৰ মারপিটত আহত 15-16 জন লোক, আহত 8 জনের অবস্থা সংকটজনক, এজনক তৎকালীনভাবে গুৱাহাটীলৈ প্ৰেৰণ কৰা হৈছে। সংকটজনক অবস্থাত গোৱালপাৰালৈ প্ৰেৰণ কৰা হৈছে 3 জনক। আর সোমবারে পুয়ার ভাগত গাঁওখনের মেহেরবানু নামের এগারী বিধবা মহিলার এটা হাঁহর পোয়ালি গাঁওখনে আব্দুল মালিকর পুখুরীত সোমায়। বিধবা মহিলাগিয়ে হাঁহর পোয়ালিটি নিবলে অহাত আব্দুল মালিক হাঁহর পোয়ালিটি দিবলে আপত্তি করে।
মালিকে পোৱালিটো নিজৰ বুলি দাবী কৰে মহিলাজনীয়ে কৰি তৰ্কাতৰ্কি আৰম্ভ হয় ইমানতে মালিকে ভৰিৰ পৰা নিজৰ চেণ্ডেল খুলি মহিলাজনীক প্ৰহাৰ কৰিবলৈ আৰম্ভ কৰে ঘটনাটো বিধৱা মহিলাগৰাকীৰ আত্মীয়ই প্ৰত্যক্ষ কৰাত মালিকক খেদি মাৰপিট কৰিবলৈ যায় তাৰপিছতে দুটা ফৰ্জৰ মাজত সংঘাতৰ সৃষ্টি হয়